السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله خلق الإنسان وعلمه البيان، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال تعالى في آية أخرى: هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا يطلب به علما سهل الله له طريقا إلى الجنة. رواه الترمذي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তালা বেশি বড় মেহরবানি। দুনিয়ার মধ্যে যে দুন ইনসান ওরে আল্লাহ ইজ্জত দি, আল্লাহ ইয়ান হই দে যারা ইজ্জত পাইয়ে। আল্লাহ তালা ইমানি এলামত দ্বারা বেশি দর দর ইজ্জত সকল আল্লাহ তালা বকশিস গুজি। ইন কন এলম দিনিয়া এলামত দ্বারা বেশি আল্লাহ কোরআনের মধ্যে আশিয়ানোর ওরে ওরে জাগান মধ্যে শুধু দিনে আলাম ওর কথাবার্তা কই। আল্লাহর মধ্যে ইয়ারফা ইল্লাহুল্লাদিন আমানু মিনকুম, যিন তোমার ভিতরে মুমিন আছে জিনর আলাম দিয়া গি, ইতারার আল্লাহ তালা দরজা কলম মধ্যে বেশি উঁচল দরজা আল্লাহ বকশিস গজ্জি। আল্লাহ জিয়া যে কিচ্ছু তোমার মানি নিলাম আল্লাহ দিয়ে। তাহলে আল্লাহ রসুলের মাইকিরে রব বেশি দিনে আলমা আল্লাহ আল্লাহ রসুলে কোনো জিনিস না মাগে শুধু আলম মাইকি। ইমাম বুখারি রহমতুল্লাহ আলাইহি বাব্বানি বাদে যে আয়াত দুয়া আয়াতের এন্তখাব গুজি, এবার মকসদ তৈলে আলমর ফজিলতর ব্যাপারে মানে বাপ কায়েম গুজি দুনুয়া আয়াল। সুরা মুজাদালা 12 নম্বর 13 নম্বর আয়াত: يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قِيلَ لَكُمْ تَفَصَّحُوا فِي الْمَجَالِسِ فَافْصَحُوا يَفْصَحِ اللَّهُ لَكُمْ وَإِذَا قِيلَ انْشُزُوا فَانْشُزُوا يَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر. آية مدد دي كسيمر مانو شكولر درجات رماني الله تعالى ماني بشي باري أقوى أهل إيمان الدرجات دي لامبر مدد أهل علم الدرجات اترتيب لإمام بخاري رحمة الله عليه ইমান আদে আলমর মুতাল্লাক একগো বাদে একগো মানে বাহরে মানে আনিয়ে এ দুনুয়া মানে দিলাম ইমানওয়ালা আলমওয়ালা ইতারা দরজা বেশি বড়। ইমান ইনসানের আলাতি আলাতর কিয়াতর মানে ওয়ারিস বানা। আলম লই আর ইমান লই, আলম আদে ইমান মানে বাড়াইলে তো ইমানের দ্বারা নিজের ভিতরে এলম মানে নিজের ভিতরে নোরাই। তাহলে কুফের আদে জাহাল জুলমতী মানে মানুষের মানে বাঁচিত পারে। চুকে হাদিস মোতালা করলে তস্কারা ফাজা হাদিস মধ্যে কদ্দিম উপায় নাই আদাই না জুয়া কুম সদকা এ আয়াতের মাথা মধ্যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি আদা বকলরে জিকির উজ্জি যিন ইসলাম ও তালিম হাসিল করতে এবারতে আদব জরুরি। ইসলামী ইসলাম মধ্যে প্রত্যেক কান মানে নেক আর খালেস আমল ইন মানে সৎকা। দুসরা আয়াতের মধ্যে রব বিজ্জিদিন এলমা এ আয়াতের মধ্যেও এলমা হাসিল করি বললা
মানিনিলা নাকি, এ আয়াতের তরফও মানিনিলা নাকি, ইশারা করছি রে তোরা এলমর মানে বেশি বেশি করে এলম হাসিল কর। ধরলে যে ইনসান ওই এলমার মানে দূর পারে দূর মানে এলমর শিখিয়ে ইবা ইয়ে রুবুবিয়তর মানে আল্লাহ সুবহান ওয়া তাআলার সিননর মাদা আল্লাহ আল্লাহ তার ভিতরে দাঁড়ি দিব। তইলে ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। এলমর এত্তা তইলে এলম কদে ইয়ান আম্বিয়ায়ে কেরামকলর ওয়ারেস, আম্বিয়ায়ে এলমর ওয়ারেস ওরে সরি যে নাকি আম্বিয়ার এলম ইনরে মানে শিখিব। তইলে তালাশ করিব আল্লাহ তালাই বাল্লা বিলে জান্নাত রাস্তারে আসান করি দি। হাকিকতন মধ্যে যার ভিতরে খুব খসিয়ত থাকিব ইবা আল্লাহরে বেশি চিনি পারিব। ওয়ামা ইয়া আকিলু ইল্লাল আলিমুন, এ কথা শুধু সিরিফ আলেম সকলে বুঝে। ওয়াকালু লাউ কুন্না নাসমা ওয়া না আকিলু মা কুন্না ফি আসহাবিস সাহির, এ তারা কইব যে আরা হইনি আরা বুঝছি কিন্তু আরা যুজক ভিতরে মানে ধরিছে বুঝিতাম আরা মানে হিন্দা নাকি হইনতাম সুন্দর করি আরা যুজকওয়ালা নবীনতাম। হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, জানে ন জানে তারা দুনো একদাই বরাবর ন, দুনোটাই মানে ফরক আছে। নবী কৃষ্ণ আসলামে ফরমাতে যে বেহেতরিন যারা আল্লাহ তাল্লা মানে এরাদা গুজি বারে দিনের বোস আল্লাহ বকশিস গুজি। এলম শিখন হাসিল করন ইয়ানকটা এবাদত, হযরত আবু জরে হদ্দে যদি তোমার তলোয়ার আরিবার ভরে মানে রাখি দো তাহলে গর্দন তোর ইশারা করো ইয়ার পরে মানে ইয়ার পরিও মানে খামাখা তারা ইয়ান মানি নিলা নাকি এলমরে শিখিব। তইলে হযরত ইবনে আব্বাস হদ্দে কোন রব্বানি ইনার মানা বাতার দে তোমরা ফকি বনো তোমরা আলেম বনো, রব্বানি নতি মুরাদ ও মানুষ মুরাদ যারা বেশি বড় এলম শিখাইয়া বলা আর এলমরে মানে আরাধনার কাছে পৌঁছে দইয়া বলা। তইলে খুলাসা কথা হইলে মুসলমান সকলের পরে এলম হাসিল করন ফরজ। হযরত আনস রদি আনস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দে এলম দিন হাসিল করন প্রত্যেক মুসলমানের পরে ফরজ। না আহাল না কদর মানে যেটুন মানুষ আছে ইতারা ধরি যে এলম শিখর দিতে গেলে সুর গলাম মেদে জোহার দিলে মুটি দিলে সোনা দিলে দি নিলাম ওদে মানুষ নিলাম। যারা এলমর কদর ন বুঝে যারা এলমর আহামিয়ান ন বুঝে ইদা সল্লা সুবহা হিনা ইউসাল্লিমু আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়ান ওয়া রিজকান ওয়া তাইয়িবান ওয়া আমালান মুতাকাব্বিলা, ফজরের নামাজের মধ্যে যে দূর ভারে দূর মানে দোয়াইবা বেশি নাফা এ দোয়াইবা মধ্যে এলমর জিকির আছে পাকসাপ রিজিকর জিকির আছে। তাহলে হজরতে জাবের রদিয়াল্লাহু তাআলা ফরমাত দে সলুল্লাহ এলমান নাফিয়া ওয়া তাআউযু বিল্লাহি মিন ইলমিন লা ইয়ানফাউ, হজরতে জাবের হদ্দে রসুলে ফরমাত দে হদ্দে আল্লাহ ইয়ে নাফা দে নাফা মানে বকশিস করে দে এলাম সোয়াল করো আল্লাহ তে ফানা মাগো ইয়ে এলাম দিন মানে নাফা ন দে সে এলাম তে হতে ফানা মাগো। তাহলে আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা নখর দে আর আমাদের রসুলতে কথা এন হইনি যে মানুষ এলম দিন তালাশ গরম মধ্যে কোনো রাস্তা এখতিয়ার করিব আল্লাহ ইহিবার জন্নত রাস্তারে হতে মানে আসান করে দিব। বেশক ফিরিস্তা যে তালেবে এলম খুশি হয়ে বললাম নিজের মানে পাখরে মানে বিজি দে সহি তালেব এলম যারা আছে আলেম আল্লাহ বলে আসমানার দে জমিন সারা মখলুক কলবে গুনে মকফিরত দোয়া করে। ইয়া তোকে ওই দরিয়ান মধ্যে মাছ আছে দে মাছই নে পর্যন্ত তার আল্লাহ বলি না বেশি 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 মানে নিলাম দোয়া কল করে আতাল্লাহ আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বইয়া নেদ্দি তোমারা যদি সে এলম শিখিতছ তাহলে তোমারা
এলম ধরে সে বালা করে শিকড় দিত গেলে ইয়ত মেদে আল্লাহ তালা ইয়ে ইয়ে এলমত দ্বারা ইয়ে আল্লাহ তোমার কামিয়াবি রাস্তা মেদে পৌঁছিব। তাহলে এতাল্লা মানে এলম কর দিবা আল্লাহ ফকর রাজি করতে যে অক্টম মেদে যে এলম দরকার এ এলম শিখন নান ফরজ আখলা কি এলম যে দূরবারে দূর এর এলম ইনরে আমি শিখি আর এলম মানে সারা ই মানুষ ইনরে বেশি আল্লাহ তালা ইনর ব্যাপারে মানে বেশি মানে তাজ্জব জাহের করি কই আল্লাহ দে দূরবারে দূর এলমরে মানে নিজে বাদিও শিখি নিজের পঞ্চা বন্ধরেও শিখে এলম ইয়ানরে মানে দে দূরবারে দূর শিক্ষা শিক্ষি করি নিজে কবর নজেবর আগুতি তৈয়ারি করি যারা শিক্ষা শিক্ষি করি আর দেব তারা না পাইলে আল্লাহ মাফ করিব শিক্ষা শিক্ষি নগদ যাবাইতে গিয়ে তইলে মানুষ ইনরে কবর মেরে আল্লাহ ধরিব এত আল্লাহ প্রত্যেক ধরে যারা মানে নিল নাকি দিনই এলমর মাহুল মেদে থাকি বাদে তুই দিনই এলামর মাহুল আর মানে দাওয়াতের নসর গজ্জির হইতে গেলে আল্লাহ তালা ইয়ানোর দ্বারা সৎকারী জারিয়া বানিল এত আল্লাহ তালা মরারে তোমার মুসলমানরে ই এলামর কেঙ্গুরি মানে কৌমর কাছে ফেলে ভাজুম এলম কেঙ্গুরি কৌমে হাজেল করিব ইয়ানোর চিন্তা ফিকির ঘুরিবারি বললা বেগুনুর আল্লাহ তৌফিক দুক জোজাকুমুল্লাহ খাইরা।